আজ আমরা এসে পৌঁছেছি সোনামুখী, স্বর্ণময়ী সোনামুখী বলি আমরা, কারণ এখানে মা স্বর্ণময়ীর নাম অনুসারে এ জায়গার নাম হয়েছে সোনামুখী। এখন হাই, আপনারা কেমন আছেন? সকাল সকাল বেরিয়ে পড়েছি সোনামুখীর উদ্দেশ্যে, তো চলুন আমরা সোজা দুর্গাপুর স্টেশন হয়ে আমরা সোনামুখী যাব। তো এই সোনামুখী নামের পিছনে যে ইতিহাসটা, এটা দেখার জানার জন্যে, আর এটা বহু প্রাচীন গ্রাম, দেখলেই আপনারা বুঝতে পারবেন, আর এখানে জনপদ খুব সংকীর্ণ। চলুন আমরা ওখানে যাব, গিয়েই দেখব যে পুরো বৃত্তান্ত, আমার সঙ্গে থাকুন। আরেকটা জিনিস দেখবো, যেটা হচ্ছে ওখানকার যে রেলওয়ে স্টেশন, সেটা রেলওয়ে স্টেশন ঘুরব আর আপনার দেখাবো আপনাদের। তো চলুন আমরা রওনা দিই সোনা বাঁকুড়া সোনামুখীর উদ্দেশ্যে, সঙ্গে থাকুন। আমি বিপুল, ইন্ডিয়া টিভিতে আপনাদের স্বাগত। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। বাঁকুড়া যাওয়ার পথে আমাদের প্রথম পর্বে হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, তারপরে পর্বে আপনার হচ্ছে বড়জোড়া। ও, তার আগে বলে নিই, আমি আর আমার ভাই সুশোভন দুজনেই একসঙ্গে ট্রাভেল করছি, আর যাওয়ার পথে আমাদের বড়জোড়া পেরিয়ে আমরা সোজা পৌঁছে যাবো হচ্ছে সোনামুখী। এই রাস্তাটা প্রায় আপনার হচ্ছে বড়জোড়া থেকে 27 কিলোমিটার। তো রাস্তার মাঝখানে বহু জিনিস দেখবো আমরা, ওখানকার যে ওয়েদার, তারপরে আপনার হচ্ছে গাছপালা, ধান ক্ষেত, তো এইসব পেরিয়েই আমরা সোনামুখীতে পৌঁছাবো। পেট্রোল পাম্পের তেলটা ভরে নিই, তো তখন আপনারা দেখুন এই প্রকৃতি দৃশ্য, আপনারা দেখে অবশ্যই ভাল লাগবে। জঙ্গল আর স্টেশনটা তার মাঝখানে স্টেশনটা, তো দেখতে পাচ্ছেন সোনামুখী স্টেশন, এটা তো এখানে লোকাল ট্রেন খুব। আর এটা আছে সুন্দর একটি মন্দির, কালী মন্দির এটা। তো আমি অলরেডি চলে এসেছি সোনামুখী, তো এটা সোনামুখী স্টেশন, দুটো প্ল্যাটফর্ম আছে, একদিকে আপনার 1 নম্বর আর 2 নম্বর, তো বিশেষ কোনো ট্রেন এদিকে ঢুকে না, আর খুব শীঘ্রই আপনার 24-এর মধ্যে বাঁকুড়া টু মশাগ্রাম রেল লাইনটা যোগ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আমার এক দাদা আছে এখানে, আমরা তার সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো। এবং সোনামুখীর যে ইতিহাসটা উনি অনেক ভালো জানেন, আমরা তার কাছে জিজ্ঞাসা করে নেব। তো চলুন আমরা জিজ্ঞাসা করে নিই দাদার কাছ থেকে এই সোনামুখী সম্বন্ধে। আজ আমরা এসে পৌঁছেছি সোনামুখী, স্বর্ণময়ী সোনামুখী বলি আমরা, কারণ এখানে মা স্বর্ণময়ীর নাম অনুসারে এ জায়গার নাম হয়েছে সোনামুখী। এখন আমরা উপস্থিত সোনামুখী রেলওয়ে স্টেশন, এর একটা ইতিহাস আছে। 1916 সালে ইংরেজ শাসন ব্যবস্থায় তখন ইংরেজদের যাতায়াতের সুবিধার জন্য, বিশেষ করে এই যে কোল বেল্ট আছে, কয়লা কলিহারি বেল্ট, সেখান থেকে কয়লা নিয়ে এসে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য বাঁকুড়া দামোদর রেলওয়ে BDR 1916 সালে এর প্রথম স্থাপনা হয় এবং একটি সিঙ্গেল ছোট ন্যারোগেজ লাইন ছিল। সেই লাইন দিয়ে ট্রেন খুবই কম ছিল এবং লোককথায় আছে, কিছু গল্পও আছে
সেসব গল্প আপনারা অনেক জেনে থাকবেন, যে বিভিন্ন রকম সেই ট্রেনের গতি ছিল অত্যন্ত কম। বিভিন্ন লোককথার মধ্যে পাই যে এতই সে ট্রেন ধীর গতিতে যেত যে একজন বয়স্ক বৃদ্ধা মানুষও তার চেয়ে নাকি তাড়াতাড়ি যেত। তো আমি সেসব বিষয় নিয়ে আজকে যাচ্ছি না। এই ট্রেন দীর্ঘ তার যাত্রাপথ অতিক্রম করে 1995 সালে বন্ধ হয়ে যায় পুরোপুরিভাবে। তখন পর্যন্ত এই ট্রেন ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তত্ত্বাবধানে। তারপরে এই ট্রেন আবার পুনরায় চালু হয় 2005। নতুন করে রিক্রুটমেন্ট শুরু হয় এবং ইন্ডিয়ান রেলওয়ে টেক ওভার করে। এইভাবে আবার পথ চলা শুরু হয় নতুনভাবে। আজকে আমরা যে সোনামুখীর স্টেশনের যে রূপ দেখছি সেটা তারপরে। সোনামুখী ছিল তখনকার দিনেও খুব উল্লেখযোগ্য একটা স্থান। সে সময় ওই বিডিআর ট্রেনও এসে তাদের নিত্য প্রয়োজনীয় যে কাজ, তাদের স্টিম ইঞ্জিনের জল পাল্টানো বা কিছুক্ষণের জন্য বিরতি, সেসব কাজগুলো তার এখানেই করত। এবং বর্তমান দিনেও সোনামুখী একটা জাংশন, এখানে ট্রেন এসে সবচেয়ে বেশিক্ষণ দাঁড়ায়। এবং সোনামুখীতেই একমাত্র সিঙ্গেল যেহেতু লাইন, সোনামুখীতে এসে দুটো ট্রেন তারপরে তাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যায়। সোনামুখী 2021 সালে এই সোনামুখী স্টেশনে এই লাইন ইলেকট্রিফিকেশন হয় এবং আগামী দিনে প্রস্তাবিত যে সোনামুখীর পরে যে নেক্সট প্রান্তিক স্টেশন আছে অর্থাৎ মশাগ্রাম, সেই মশাগ্রাম থেকে তা এক্সটেনশন করে হাওড়া পর্যন্ত নিয়ে যাওয়া হবে, সে পরিকল্পনা আছে। তবে আমাদের কাছে যেটুকু খবর আছে 2024 সালের মধ্যে সেটা কমপ্লিট হওয়ার কথা, কিন্তু কাজ তো চলছে ধীর গতিতে, অতএব সেটা নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। এই সোনামুখী শুধু স্টেশনেতেই শেষ নয়, সোনামুখীর বেশ কিছু ইতিহাস আছে। Got it.